من هم بسيئة فلم يعملها كتب الله له حسنة كاملة. بخاري بن نيشيت غنا করার জন্য সব ঠিক করে ফেললেন, খারাপ ভিডিও ডাউনলোড দিয়ে ফেললেন, গুনার ভিডিওগুলা দেখব। আপনি মিউজিক শোনার জন্য ইয়ারফোন কিনে আনলেন, আজকে মিউজিক শুনতে শুনতে ঘুমাবো। আপনি জেনা করার জন্য সব প্রস্তুতি নিয়ে ফেললেন, জেনা করবেন, সব প্রস্তুতি রেডি হয়ে আছে। মদ পান করবেন, সব প্রস্তুতি রেডি আছে। হঠাৎ করে আপনার ভিতরে আল্লাহর ভয় চলে এসেছে, মুহূর্তের ভিতরে গুনাটা ছেড়ে দিলেন, সরঞ্জামগুলা সব ফেলে দিলেন, গুনার দিক থেকে নিজেকে বাঁচা আনলেন। কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, এতটুকুন কাজ যে করবে আমলনামাটাকে সওয়াব দিয়ে যিনি পূর্ণ করে দিবেন, ভরে দিবেন তিনি কে? কত দয়ালু আমার আল্লাহ, আল্লাহ তো চিনি না। এই যে করোনা আসলে বুঝবে একটা নিঃশ্বাসের দাম কত বেশি। গত বছর আশেপাশের অনেকেরই করোনা হইল, জিজ্ঞাসা করলাম কেমন লাগছিল আপনাদের, বলল হুজুর পানির ভিতরে ডুব দিলে যেমন লাগে, একটু পরে আর নিঃশ্বাস নেওয়া যায় না, প্রত্যেকটা মুহূর্ত এমন লাগতো বুক ফুলে যেত, নিঃশ্বাস নিতে পারতাম না। আমার ভাইয়েরা চিন্তা করেন, একটা বারের জন্য প্রতি মিনিটে যে মালিক আপনাকে আমাকে 6 লিটার করে অক্সিজেন বিনামূল্যে দিচ্ছে, একদিন আপনার জন্য আমার জন্য 8640 লিটার অক্সিজেন বিনামূল্যে হাদিয়া দিচ্ছে, প্রতিদিন আমার আপনার জন্য 8640 লিটার অক্সিজেন আল্লাহ বরাদ্দ করে রেখেছে। এত বড় বড় নেয়ামত যিনি দিয়েছেন তাকে বলে এখনো আমরা ঘুমায় আছি, ঠিক না বেঠি? এই যে হাড় প্রতিদিন কত মাহফিল করতেছ, আজকে যদি আল্লাহ বলে তোর সময় শেষ, তোর হার্ট অ্যাটাক হবে আর মাহফিল করা যাবে না, কিসের অহংকার করে, কিসের অহংকার করে? আল্লাহ যদি আজকে বলে তোর শেষ, এই ওয়াজ খতম, ডাক্তার লিখে দিবে হুজুর আর চিল্লা ফাল্লা করা যাবে না, তখন ওয়াজে আসলে কোন রকম বলতে হবে আপনারা আল্লাহ দোয়া করেন, আয় আপনাকে আল্লাহ দোয়া করি, এছাড়া কিচ্ছু বলা যাবে না, এটা আল্লাহর জন্য কিচ্ছু না, শুধু যদি আল্লাহ এই মুহূর্তে চায় এই মুহূর্তে হবে, এত নিয়ামত যিনি দিয়ে রাখছেন তিনি কে? এই জন্য আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন আমার ভাইয়েরা, হাড়টা প্রতিদিন 1 লক্ষ বার পাম্প করতে থাকে, এইভাবে এইভাবে 1 লক্ষ বার পাম্প করতে থাকে, যিনি আমার হাড়টাকে 1 লক্ষ বার পাম্প করায় সুস্থ রাখেন তিনি কি? 2টা কিডনি দিন, 1টা কিডনির কাজ এত বেশি এত বেশি, 1500 লিটার রক্ত প্রতিদিন, আপনার 1টা কিডনি প্রতিদিন 1500 লিটার রক্ত ফিল্টারিং করতেছে, এত বড় নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? সে আল্লাহর নিয়ামত খেয়ে, সে আল্লাহর নিয়ামত পড়ে, সে আল্লাহর নিয়ামতে বেঁচে থেকে যদি নাফরমানি করেন চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, যিনি সাথে সাথে বলে যাবেন তিনি কে? এবার আরেকটু হিসাব মিলানেন আমার ভাইয়েরা, যতজন আমার সামনে বসা আছে মায়ের গর্ভে এক নার থেকে আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিয়েছেন, এক নার থেকে আপনি আমি খেয়েছি, এবার যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলেন এক নার কাটা হয়ে গেছে,
মায়ের বুকের ভিতরে দুইটা নার থেকে যিনি খাদ্য দেওয়া শুরু করলেন তিনি কি? এক কত হয়ে গেল? দুই। এক কত হলো? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়াফিসালুহু ফি আমাইন। এক নার কাল্লা দুই নার বানায় দিলেন, মায়ের বুক থেকে এখন খাদ্য খান, দুই বছর পর্যন্ত আপনি খেলেন, এরপরে আপনার জন্য আমার আল্লাহ আমি শর্করা, ভিটামিন, প্রোটিন, চার রকমের খাদ্য আল্লাহ পাক আপনার আমার জন্য জারি করে দিলেন। এককে দুই বানালেন, দুইকে চার বানালেন, ডাবল হয়ে গেল। জমিনের দিন কায়েমের জন্য আল্লাহ জমিন আল্লাহর খেয়ে আল্লাহর পরে সারা জীবন ইসলামের পক্ষে ছিলেন, দুইটা চক্ষু বন্ধ হতে দেরি হবে। এককে যেভাবে দুই বানায় দিয়েছেন, দুইকে যেভাবে চার বানায় দিয়েছেন, দুইটা চক্ষু বন্ধ হতে দেরি হবে। আল্লাহ পাক চারটাকে আর বানায় দিয়ে আটো জান্নাতের দরজা খুলে আপনার ছোট্ট কবরের ভিতরে জান্নাতের নেয়ামত গুলা যিনি পাঠায় দিবেন তিনি কি? এবার আমার ভাইয়েরা একটু চিন্তা করেন, দুই চার হয়ে গেল, চার আট হয়ে যাবে, আর কিছু লোককে সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবে ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আজকে তোরে আমি ভুলে গেলাম, যেইভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি আজকে আর তোর কথা আমার মনে পড়ে না, তোর জন্য আমার কোনো মায়া লাগে না, কারণ জীবনের দুনিয়ার সময়টাতে আখেরাত গড়ার সময় দুনিয়া সেই দুনিয়াতে আমাকে ভুলেছিলি আর আমার এই কোরআন অস্বীকার করেছিলি, এজন্য আমি আল্লাহ তোদেরকে ভুলে গেলাম। যত মুসলমান সামনে বসে এই চেষ্টাটুকু যদি আপনার না থাকে, জমিন কোরআন দিয়ে পরিচালিত হন এই চেষ্টাটুকু যদি হৃদয়ের মধ্যে না থাকে, ইচ্ছা যদি না থাকে, আল্লাহ যদি সেদিন বলে ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদু, তোরা আমার জমিনে থেকে আমার কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করেছিলি, তোমার কোন ধারায় কোরআনের আয়াত ছিল না, কোন আইনে কোরআনের আইন ছিল না, আজকে যেদিন আমি আল্লাহ তোকে মনে রাখার কথা ছিল ভুলে গেলাম, সেদিন যদি মালিক ভুলে যায় এর চাইতে হতবাগা আর কেউ হবে না, ঠিক না বেঠি? কি করতে পেরেছেন সেটা বিষয় নয়, আপনি কদ্দুর কি করছেন এটা বিষয় না, শুধু আপনি আজকে চেষ্টা করতে শিখেন। আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা যদি আল্লাহর জন্য করেন এতটুকুনি আল্লাহ দেখতে চান, যিনি বিজয় দিবেনই দিবেন তিনি কি? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, অবশ্যই অবশ্যই সাহায্য আসবে, আর যিনি অবশ্যই অবশ্যই বিজয় দিবেন, মুমিনদেরকে শুভ সংবাদ দিয়ে ধন্য বানাবেন তিনি কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা নসিহত করতেন, মনে আছে? এক নাম্বার নসিহত হচ্ছে আপনার গুনাহগুলোকে আপনি ভয় করেন, ওলা ইয়ারজুন্না ইল্লা রাব্বাহ, সব কিছু আল্লাহর কাছে ছেড়ে দেন, মাহফিলে আসছেন মনে করেন আল্লাহ তৌফিক দিয়েছে, মাহফিলে এসেছেন
আপনি চাকরি পেয়েছেন, বুঝে নেন, আল্লাহ তৌফিক দিয়েছে, সুযোগ করে দিয়েছে, চাকরি হয়েছে, সব আশাগুলো আল্লাহর কাছে করেন। আল্লাহর কাছে যদি সব আশাগুলো করতে পারেন, দুনিয়া আখেরাতে যিনি আমাকে আপনাকে দামি বানায় দিবেন তিনি কি? আল্লাহ।